আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে আপনাদেরকে আমরা করিম গার্ডেন দিনাজপুরে নিয়ে এসেছি, মূলত একটা নতুন চিন্তাভাবনা থেকে। কারণ এখন জানুয়ারির প্রথম সপ্তাহ, আগামীতে আমের মুকুল আসবে, আমের আত্মি যত্ন, এর লালন পালন এটাও একটা অভিজ্ঞতার ব্যাপার। বিশেষজ্ঞদের অনেক মতামত আছে, ভ্যারাইটি ওয়েদার এবং সয়েলের উপরে অনেক নির্ভরশীল। সঠিক যত্ন না করলে প্রত্যাশিত রেজাল্ট কখনোই পাওয়া যায় না। সত্যিকারের অর্থে দিনাজপুরে আমরা আমের একটু কমই জানি। এদিক দিয়ে আমি বলবো নাটোর, নওগাঁ, সাপাহার ওনারা অনেক এগিয়ে, ওদের কোয়ালিটির সাথে আমরা পারি না। এ দুটো কারণ হলো আমাদের নোহাও জানা নেই, পাশাপাশি আমরা শিখছি, পাশাপাশি এখানে একটু বৃষ্টি এবং ঠান্ডা অনেক দিন থাকে। তো আমার এই ছোট অভিজ্ঞতায় গত 5 বছর ধরে বাগান করছি, প্রতিনিয়ত শিখছি। আপনাদের আমার অভিজ্ঞতা শেখাটাই শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করব। ডিসিশন আপনারা নেবেন, বাট প্লিজ তার আগে আপনার এলাকায় অভিজ্ঞদের সাথে, কৃষিবিদদের সাথে পরামর্শ করে নেবেন। প্রতিদিন আপনিও শিখবেন, আমরাও শিখব। সবার শিক্ষা, সবার মেধা, সবার প্রচেষ্টা একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা অনেক খুশি হয়েছি বাংলাদেশ থেকে এখন আম রপ্তানি হয়। আমরা যে কোয়ালিটি আম করতে পারি, অবশ্যই হবে। আগামীতে আমরা আম তো বিদেশ থেকে আমরা আনি না, এখন আমরা রপ্তানির মোডে আছি। এই প্রত্যাশা রেখে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। আমের যত্ন শুরু হয়ে গেছে, মালটা গেল, কমলা গেল, হারভেস্ট হয়ে গেছে, নতুন ফুল আসবে। আমের যত্নের পাশাপাশি আবার শুরু হবে মালটা কমলার যত্ন, ওটাও আপনাদের শেয়ার করব আমার অভিজ্ঞতাটা। আমি মাসুদ করিম, করিম গার্ডেন দিনাজপুর। আমি একটা অ্যামেচার, আমি প্রতিনিয়ত শিখছি। আমার শিক্ষাটাই আপনারা যদি এতটুকু লাভবান হন, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। প্রথমেই আমি একটা বিষয় আপনাদেরকে নলেজে দেই, সেটা হলো আম গাছের ডাল, পাতা এবং এ রেডি করা মুকুল আসার জন্যে এর প্রাথমিক কিছু দিক আছে। যেমন আম গতবার হয়ে যাওয়ার পরে এটা প্লুনিং করা, এটাকে সার পানি দেওয়া। আপনি যদি দেখেন টোটাল বাগানটাকে ক্লিন রাখা, আমি অবশ্য কিছুটা ওই যে রুট স্টক রেখেছি, কিন্তু মোটামুটি ক্লিন রাখতে হবে। এটা কিন্তু আমার যেটাকে বলা যায় সাথী ফসল হলো আমের রুট এবং মালটার কিছু রুট এবং কিছু অন্য জিনিসও আছে, ওটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো এখন আমি যেটা মনে করি, উইদিন 2 উইকসের ভিতরেই, 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এগুলো মুকুলে মুকুলে ভরে যাবে। আমার এই বাগানটা মূলত একটু মিক্সড, সেটা হলো গৌরমতি, বাড়ি ফোড়া, কিছু আম্রপালি আছে, কিছু কেটে ফেলেছি। আগামী বছরে টোটালি আম্রপালি আউট হয়ে যাবে, শুধুমাত্র থাকবে গৌরমতি, বানানা যেটাকে আমরা কলাবতী বলি, মাহাচনক যাই বলি না, মাহালিসা একই জিনিস, আর থাকবে কিছু বাড়ি ফোড়। কারণ আমার এই বাগানটা বাণিজ্যিক বাগান, এখান থেকে আমার গবেষণা শিক্ষা এবং এখান থেকে আমার পথ চলা শুরু হয়েছে। আমার পথ চলা অনেক কম, পাশে একটা পুকুর আছে, এখানে আমি সময় কাটাই। তো এখন যদি আপনাদেরকে দেখাই, এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন এগুলো রেডি হচ্ছে মুকুল আসার জন্যে। মূলত যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আপনার ডাল পরিষ্কার কি না, কালো আছে কি না, এবং মাথায় কোনো পোকা আছে কি না অথবা মাকড় আছে কি না, এই জিনিসগুলা আপনাকে কনফার্ম করতে হবে। আমের মহাশত্রু হলো অ্যানথ্রাক্সনস, হপার, জাপোকা। প্লিজ অ্যানথ্রাক্সনসটা যদি আপনারা, অ্যানথ্রাক্স যদি এখন থেকে এটাকে মূল উৎপাদন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রত্যাশিত রেজাল্ট পাবেন না। এবং এই আলহামদুলিল্লাহ এই গরমতি গাছটা মোটামুটি রেডি, আমি যতটা পারেছি করেছি, গতবার হচ্ছে এবার অনেক ভালো অবস্থানে আছে। এটাকে রাখতে গেলে এই মুহূর্তে আমি যেটা করেছি সেটা হলো স্প্রে একটা দিয়েছি, ভয়ের কিছু নেই। অনেকে বলবে স্প্রে দিলে ফুল চলে আসবে, সরি আসবে না, স্প্রেটা নির্ধারণ করতে হবে। আমি দিয়েছি
আপনি মেইনলি হলো টিল্ট প্রপিকনাজল হেক্সাকনাজল এখন ম্যাঙ্কোজেব চলবে না আর কমপক্ষে কার্বানডাজিম তা আমি দিয়েছি অবশ্য প্রপিকনাজল টিল্ট সিনজেন্টার সাথে আমি দিয়েছি ইমিটাফ আর একটা আপনারা হরমোন ইউজ করতে পারেন সেটা হতে পারে স্কোয়ারের স্টার ন্যাপথিলিন অ্যাসিটিক অ্যাসিড আর ফোর সিপিএ হরমোন অথবা প্লানোফিক্স প্লানোফিক্স এখন পাওয়া যায় না ন্যাপথিলিন অ্যাসিটিক বাংলাদেশেই আছে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারে এটা দেওয়ার মূল উদ্দেশ্য এটা একটু হাইব্রিড তো ফল এর মুকুটটা ভালো আসবে সতেজ হবে লম্বাটা একটু বড় হবে এতে করে আমরা যে জিনিসটা পাবো আস্তে আস্তে তার এরপরে আর কোনো স্প্রে ইনশাল্লাহ লাগবে না গোড়ায় পানিও লাগবে না কারণ মোটামুটি রস আছে এবং আমরা যে জিনিসটা করতে পারবো আগামীতে সেটা হলো মুকুল যখন চলে আসবে মুকুল ফুটার আগ পর্যন্ত আপনাদেরকে প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে মাকড় আছে কি না অ্যানথ্রাক্স আছে কি না অন্য কোনো জাত পোকা আসছে কি না হপার পোকা আসছে কি না বলেছি হপার কিন্তু এর জাত শত্রু হপার ধরলে বড় মুশকিল হয়ে যায় আপনারা যে জিনিসটা করবেন মুকুল ফুটার আগ পর্যন্ত আর একটা স্প্রে করতে পারবেন সেই স্প্রেটাও কিন্তু আপনাকে করতে হবে হালকার ভিতরে যাতে এন্টি যেটাকে হপার অ্যান্ড জাপ পোকা প্লাস আপনার কিছু তখন আপনি হালকা টাইপের কিছু কীটনাশকের সাথে ছত্রাকনাশক করবেন মনে রাখবেন বডিতেও কিন্তু অনেক প্রকার পোকা থাকে স্প্রে করার সময় কাইন্ডলি আপনারা গোটা বডিটা করবেন একটু ভালো করে করবেন ভিতরে অনেক সময় আমরা করি না অনেক সময় দেখা যায় যে লেবারগুলা শুধুমাত্র বাহিরে করে আপনারা কি করবেন এটা আস্তে আস্তে ভিতরে জানে ভালো করে করে কোনো যদি শুকনো ডাল থাকে ভেঙে দিবেন আবার অনেক সময় দেখা যায় একটা জায়গায় এত পাতা যে ওখানে স্প্রে পৌঁছায় না তখন কি করতে হবে ওইটা আপনাকে সুন্দর করে স্প্রে করে ওটা পরিষ্কার করে দিতে হবে আবার কি যেমন হতাশার কিছু নেই কিছু কিছু নতুন পাতা আসবে অসুবিধা নেই এই ডালটা হয়তো আসবে না কিন্তু ওগুলো আসবে যা ফল আসবে খারাপ আসবে না এই গাছটা যদি আমরা দেখি এটা কিন্তু সেই এই সম্ভবত সেই মিয়াজাকি তো যাই হোক এটা একটা পুরনো গাছ এটাও কিন্তু রেডি এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল আছে পোকামাকড় নেয় পরিষ্কার এই যে মুকুল আসছে এই যে নক করছে এটা কিন্তু মুকুল মেয়ার জ্যাকেট একটু আগেই আসে দু একটা মুখ খুলতেছে তো এই মানে দুই তিন সপ্তাহের ভিতরে সবগুলো আস্তে আস্তে মুখ খুলতে থাকবে প্রথমে আসবে বানানা তারপরে নান্দকমাই তারপরে থাই ভ্যারাইটিগুলো আসবে তারপরে আপনার আম্রপালি বাড়ি ফোর অ্যান্ড গোরমুতিটা একটু পরে আসে এখানে আরেকটা টিপস দিয়ে দিই অনেকেই মনে করেন যে আমি এত বানানা মুকুল আসে আর নান্দকমাই আমি এটা রাখবো না অথবা আমার চারাটা খুব ছোট আমি এবছর ফল নিব না অথবা একটা ডালে নিব বাকিগুলো নিব না অনেকে ইমোশনালি আগে মুকুলটা ভেঙে ফেলে এটা করবেন না মুকুল যতদিন পর্যন্ত অ্যালঙ্গেটেড বের হতেই থাকবে বাড়তে থাকবে ততদিন পর্যন্ত এটা ভাঙবেন না ভেঙে লাভ হবে না আবার আসবে যখন দেখবেন যে হ্যাঁ এটা বের হয়ে গেছে ফুটা ফুটা ভাব আর বাড়ার সম্ভাবনা নেই তখন আপনি ইচ্ছা করলে এটা ভেঙেও দিতে পারেন ইচ্ছা করলে আবার একটু 1 ইঞ্চি এদিকে কেটেও দিতে পারেন ওখান থেকে আপনার ব্রাঞ্চ হবে গাছটা ঝোপালো হবে নেক্সট ইয়ারে আপনি ফল নিতে পারবেন তবে কখনোই ইমোশনাল হয়ে কাণ্ড চিকন আপনি ফল নিতে যাবেন না কাণ্ডটা একটু মোটা হতে দিন ফল টিকবে মিষ্টতা বাড়বে অনেক সময় দেখা যায় যে একটা ভ্যারাইটি টেস্ট হচ্ছে না এর কারণ খুঁজতে হবে মনে রাখতে হবে ওর শিকড় কত দূর গিয়েছে সাফিসিয়েন্ট ফুড দিতে পারছে কি না তারপরে আমি এখন নেক্সট স্টেপে চলে যাই যখন আপনার মুকুলটা হয়ে গেল তখন একটা স্প্রে দিবেন ওই স্প্রেটা কিন্তু আপনার ফুটার আগে দিতে হবে ও তখন কি দিতে হবে মানে এখনও ফুটতেছে বের হচ্ছে কিন্তু ফুল হয় নাই ওই সময় স্প্রেটা দিবেন তখন আপনাকে মনে রাখতে হবে মাকড় মাকড় আবার মিকটিন গ্রুপ দিতে পারেন ওর সাথে ইমিডিয়াক্লোপিড দিতে পারেন আপনি ম্যাঙ্কোজোবে দিতে পারেন কার্বানডাজিমও দিতে পারেন দিয়ে আপনি মুকুলটাকে সুস্থ রাখতে হবে তারপরে যখন দানা বেঁধে যাবে যেটাকে আমরা মটর দানা বলি এটা ভেরি ইম্পর্টেন্ট আমি সাধারণত ওখানে একটা বোরন
এর সাথে হালকা বরণের সাথে একটা হরমোন ইউজ করি, যাতে করে ড্রপিং কম হয় এবং ওটার টিকে যায় বেশি। এখানে আপনি ম্যাঙ্গোজেব ইউজ করবেন, ম্যাঙ্গোজেবে জিঙ্ক আছে, ম্যাগনেশিয়াম সালফেট আছে, ওটা ইনডাইরেক্টলি হেল্প করে ওটাকে ধরে রাখার জন্যে, ওটাকে মানে ঝড়া থেকে বাঁচানোর জন্যে। তারপরে যে জিনিসটা হলো, আর একটা স্প্রে বলে রাখি, যখন মটর দানা থেকে আপনার মার্বেল দানা হয়ে যাবে, এটাও একটা গুরুত্বপূর্ণ স্প্রে। এই জায়গাটা আপনারা অবশ্যই অবশ্যই এমিটা ক্লোপিড গ্রুপ অ্যান্ড আপনি সাথে মাকড় নাশকটা রাখবেন। আমি শীত প্রধান এলাকায় দেখেছি মাকড়টা লাগে, এবং ওই মাকড় যদি ছোটোকালে লাগে, আপনার আমের কালার সুন্দর হবে না, ওটার উপরে দাগ থাকবে, ওই দাগ শেষ পর্যন্ত থাকবে, এটা কখনোই আপনার এই দাগটা যাবে না। তো সুন্দর, তারপরে যারা ব্যাগিং করেন, আমি যেমন আমি বলবো গরুর মতে 100% ব্যাগিং করতে হবে। ব্যাগিং কখন করবেন? যখন দেখবেন যে আমটা 1 কেজিতে 7-8টা হবে, ঠিক আটি হওয়ার আগে আগে 100% ব্যাগিং করতে হবে। ব্যাগিংয়ের আগে একটা ভালো ধরনের স্প্রে দিয়ে তারপরে ব্যাগিং করবেন, আর আপনার স্প্রে দিতে হবে না, তাহলে আপনি প্রত্যাশিত রেজাল্ট পাবেন। কারণ গরুমতিটা এত লেটে হয় যে আপনার এই যেটাকে আমরা বলি বৃষ্টিতে ফেটে যায়, দাগ হয়, ঠিক আপনি প্রত্যাশিত রেট পাবেন না, আর অত্যাধিক এত স্প্রে করে পাবেন। এমনও দিন যায় 10-15 দিন বৃষ্টি থাকে, স্প্রে করার সময় কোথায়? এটাতে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ব্যাগের তো অনেক দাম, সরি, আমটা তো 7 থেকে 10 হাজার টাকা মন। আপনি একটা ব্যাগ, আপনার সাদা ব্যাগ 2 টাকা আর ব্রাউন কালার 4 টাকা। ব্রাউন কালারটা 2 বার ইউজ করা যায়, সাদাটা 1 বারই করতে হয়, এটা কিন্তু খারাপ না। একটা আমের দাম তো 50 টাকা 60 টাকা, কখনো কখনো তারও বেশি। তো অসুবিধাটা কোথায় 2 টাকা খরচ করতে? কম করে করেন যতটুকু পারবেন, বাকিগুলো তো ফেলে দেন। কিন্তু গরুমতি কখনো ব্যাগিং ছাড়া হ্যাঙ্গিং করতে যান না। আমি গত আমার 4-5 বছরের অভিজ্ঞতায় আমি প্রথম প্রথম অনেক চেষ্টা করেছি, গতবার থেকে আমি 100% ব্যাগিং করি। ওটা মার্কেট ভ্যালু অনেক বেশি, দাগটা 5,000 টাকা নিলে এটা নেবে 9,000 টাকা। হোয়াট ইজ দ্য প্রবলেম? সবাই মিলে চেষ্টা করি, সবাই মিলে, বিশেষ করে উত্তরবঙ্গবাসী, আমাদের আমের চাষের একটু অভিজ্ঞতা কম, আমরা আস্তে আস্তে আমরা যে জিনিসটা করতে পারি যে এটা আমরা আরো একটু আত্মীয় যত্ন করি, করার পরে